ছিনতাইয়ের ঘটনায় ধরা পড়ল সাব ইন্সপেক্টর সহ দুইজন। ঘটনাটি ঘটে বেলঘরিয়ার কাছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে। জোর করে ব্যবসায়ীর কাছে টাকা ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার করা হল বিধাননগর পুলিশ কমিশনের এসআই নির্ভয় পাণ্ডে সহ দুইজন। জানা যায়, এদিন বাগুইয়াটি থানা এলাকায় এক ব্যবসায়ী তন্ময় মণ্ডলকে সস্তায় গম কেনার প্রলোভন দেখিয়ে নদিয়ার কল্যাণীতে আসতে বলেন এক ব্যবসায়ী। সেই মতোই এদিন তন্ময়বাবু কল্যাণীতে পৌঁছালে সেখানে কাউকেই দেখতে না পেয়ে ফোন করেন তিনি। কিন্তু তখন ফোনেও তাদেরকে পাওয়া না যাওয়ায় দীর্ঘক্ষণ অপেক্ষার পর বেলঘরিয়ার কল্যাণী এক্সপ্রেসওয়েতে কাঁচড়াপাড়ার একটি রেস্টুরেন্টে খেতে ঢোকেন। খাওয়া সেরে রেস্টুরেন্ট থেকে বেরোতেই গাড়ি করে আসা ছয় সাতজন লোক তাকে ঘিরে ধরে এবং তার কাছে কালো টাকা আছে এমনটাই অভিযোগ করা হয়। এরপর তন্ময়বাবুকে জোর করে গাড়িতে তুলে ব্যারাকপুরের দিকে রওনা দেয় তারা। বেলঘরিয়া কল্যাণী এক্সপ্রেসওয়েতে নৈহাটি থানা এলাকায় রাজেন্দ্রপুর ব্লাইন্ড স্কুলের সামনে গাড়িটি ট্রাফিক জ্যামে পড়লে সুযোগ বুঝে তন্ময়বাবু বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকেন। তার চিৎকার শুনে স্থানীয় কিছু লোকজন গাড়িটিকে ঘিরে ফেলে। বাকিরা পলাতক হলেও দুজনকে ধরে ফেলেন স্থানীয় লোকজন। নৈহাটি থানার পুলিশের হাতে তুলে দেয় তাদেরকে। থানায় এসে ছজনের বেশি ব্যক্তির নামে অভিযোগ দায়ের করেন তন্ময়বাবু। তিনি জানান, এদের মধ্যে নির্ভয় পাণ্ডে নামে এক অফিসারও যুক্ত আছেন। তন্ময়বাবু বলেন, তার কাছে 7 লক্ষ টাকা ছিল, গাড়ির মধ্যেই 1 লক্ষ টাকা ছিনতাই করে নেওয়া হয়। তন্ময়বাবুর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ব্যারাকপুর থানার পুলিশ নির্ভয় পাণ্ডেকে গ্রেপ্তার করেন। ধৃতদের আদালতে তোলা হলে এসআই নির্মল পাণ্ডেকে 7 দিনের জেল হেফাজত ও বাকি দুজনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বিচারক। ইদানিং দেশের রক্ষকদেরই বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজে নাম জড়িয়ে পড়ায় রীতিমতো চাঞ্চল্য পরিবেশ সৃষ্টি করেছে। কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের কনস্টেবল দেবু মণ্ডলকে চলন্ত অটোই নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হয়। ধৃতের বিরুদ্ধে পক্সো ধারায় মামলা রুজু করা হয়। অন্যদিকে গত মার্চ মাসে বেলঘরিয়া থানার বেশ কিছু অফিসারের বিরুদ্ধে সোনা আত্মসাৎ করার অভিযোগ ওঠে। প্রশ্ন হল, সমাজের বিভিন্ন অপরাধমূলক কাজে রক্ষকদেরই এহেন যদি মানসিকতার পরিচয় মেলে, তাহলে কতটা নিরাপত্তায় আছেন সাধারণ মানুষ?